نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال تعالى يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور وقال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم عليكم عقوق الأمهات ووعد البنات ومعنى الوهات صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم বন্ধ করে আবার চালু করো, বন্ধ করে আবার চালু করো, একটু পরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা
شفيعنا محمد هو الحبيب الذي ترجع شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله একদম কমাই দে, একদম কমাই দে। তো বোঝা যাচ্ছে না, হয়তো এই যে কোথাও লুজ আছে অথবা মাইক্রোফোনের সমস্যা হইতে পারে। আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম মুসাল্লি নিজাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমাতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে সকলের আগে বাগে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে তার শিখানো ভাষায় কালিমাতুর শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একবার শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতে তৈয়বা দান করেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, মসজিদে সুস্থ হালাতে আসতে পেরেছি, এই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ানে কিরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস শুনিয়েছি। এই আয়াত এবং হাদিসের আলোকে নির্দিষ্ট সময়ের ভিতরে আমলের নিয়াতে ইখলাসের সাথে কিছু আলোচনা করা এবং শোনার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আমরা যে ধারাবাহিক আলোচনা শুনতেছিলাম সেখান থেকেই আলোচনা শুরু হবে। পিতামাতার প্রতি সন্তানের যে দায়িত্ব কর্তব্য, আর অল্প কিছু আলোচনা আছে, এরপরে আমরা পরবর্তী যে আলোচনা সিলেক্ট করা হয়েছে সেটা হলো পিতামাতার সন্তানের প্রতি কি কর্তব্য আছে, সন্তানের পিতামাতার প্রতি কর্তব্য আছে, এখন পিতামাতারও তো সন্তানের প্রতি কর্তব্য আছে, এই জন্য উভয় আমাদেরকে জানতে হবে। তো আর কয়েকটা আয়াত হাদিস আছে, এটা শেষ করে যদি সময় থাকে আমরা পরবর্তী আলোচনার ভিতরে ঢুকবো। তো যতটুকু সময় আমরা আলোচনা শুনি একটু মনোযোগের সাথে শোনার চেষ্টা করি, যতটুকু যেভাবে শোনা যায় আর কি। পিতামাতা সন্তানদেরকে কখনো বড়দোয়া করা যাবে না, বড়দোয়া করলে এটা অনেক বড় আকারে হয়ে যায়, বুঝে বড়দোয়া করে না বুঝে করেন। অনেক সময় পিতামাতা এমন বড়দোয়া করে যা নিজের গায়ে এসে লাগে, এরকম একটা অবস্থা দাঁড়ায়, মানে এমন এমন কথা বলে যেগুলো বলা যায় না। তো এইসব ভাষা ব্যবহার পিতামাতা সন্তানদের সাথে ব্যবহার না করা ভালো, একদমই করা উচিত না। যখন পিতামাতা রাগ হয়ে যায় বেশি, সন্তানের দ্বারা কষ্ট পায়, তখন অনেক সময় অনেক কথা বেরিয়ে যেতে চায়, কিন্তু যদি আপনি মাথায় রাখেন যে না এই কথাগুলো বলা যায় না, এগুলো বলা উত্তম না, আপনি রাগ হয়ে গেলে ভালো দোয়া করে দেবেন,
এরকম ঘটনা শুনেছি যে রাগের মাথায় যে দোয়াটা করছে সেই দোয়া কবুল হয়ে গেছে। মক্কা শরীফের একটা কালো ইমাম ছিল একজন, এখনো আছে কিনা, তার একটা সাক্ষাৎকারে শুনছিলাম এমন যে তার মা নাকি তাকে বরদোয়া করত যে আল্লাহ জানো তোকে মক্কা শরীফের কাবা ঘরের ইমাম বানিয়ে দেয়। যখন রাগ হতো তখন এই দোয়া করত। তো তিনি বলতেছে আমার মায়ের বরদোয়া আমার কাবা ঘরের ইমাম বানিয়ে দিছে, সুবহানাল্লাহ। তো এর জন্য যখন রাগ হই আমরা অনেক সময় সন্তানদেরকে বরদোয়া না করে দোয়া করে দিবেন ওই সময়। আর রাগ হলে অনেকগুলো বিষয় আছে যে আপনি শান্ত হওয়ার চেষ্টা করতে হবে, উজু করতে হবে, দাঁড়ানো থাকলে বসে পড়তে হবে, এরকম কিছু বিষয় আছে। তো এগুলো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্ট্রোল করার তৌফিক দান করুক, সকলে পড়েন, আমিন। পিতামাতার খেদমত করা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আয়াত হাদিসের ভিতরে বলেছে, আপনাদেরকে জানিয়েছি, আরো অনেকগুলো আয়াত হাদিস আছে যেগুলো আমরা জানতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সময় কোনো একদিন মসজিদে মেম্বার থেকে নামতেছিলেন, এ হাদিস আমি আপনাদেরকে অনেকবার শুনিয়েছি। নবীজি বলতেছিলেন তিনবার আমিন আমিন আমিন। সাহাবীরা পরবর্তীতে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, আমরা বুঝলাম না আপনি মেম্বার থেকে নামার সময় তিনবার জোরে জোরে উচ্চারণ করলেন আমিন আমিন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, একটু আগে আমার কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এসে তিনটা বিষয় বলে দিয়ে গেছে। কয়টা? তিনটা বিষয় বলে দিয়ে গেছে। এই তিনটা বিষয়ের ব্যাপারে আমি সম্মতি জ্ঞাপন করেছি। এক নাম্বার, যেই ব্যক্তি রমজান পেল অথচ গুনাহ মাফ করাতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হোক। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বিশ্ব নবীর কানে কানে বলে গেলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম সম্মতি জ্ঞাপন করে পড়লেন আমিন, তার মানে ওই ব্যক্তি ধ্বংস হোক, তার সম্মতি আছে। যে ব্যক্তি রমজান পেল গুনাহ মাফ করাতে পারলো না। দুই নাম্বার, যেই ব্যক্তি পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তিও ধ্বংস হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন আমিন। তিন নম্বরে পড়লেন, যেই ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ আপনার নাম শুনলো অথচ দুরূদ পড়লো না, ওই ব্যক্তিও যেন ধ্বংস হয়ে যাক, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম পড়লেন আমিন। সাহাবীরা বুঝতে পারলেন যে এই তিনটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি কোনো ব্যক্তি অমান্য করে না মানে তার জীবন ধ্বংস হয়ে যাওয়ার জন্য এই তিনটা জিনিসই যথেষ্ট, কষ্ট করে অন্য কোনো জিনিস করা লাগবে না। এই জন্য প্রত্যেকটা বিষয় ইসলামের পুঙ্খানুপুঙ্খানুভাবে মানা দরকার, মানলে সবই সহজ আর না মানলে সব কঠিন, অনেক কঠিন মনে হবে আমাদের কাছে, আসলে কিছুই না, মানলে সব সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই তিনটা ব্যাপারে সতর্কতা অর্জন করে সহিভাবে আমল করার তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আরেকটা হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চারটা ভয়ঙ্কর হারাম কাজ রয়েছে। কয়টা? চারটা ভয়ঙ্কর হারাম কাজ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া, তিন নম্বরে হলো প্রাপ্য অধিকার আদায়ে বিরত থাকা। প্রাপ্য অধিকার বুঝেন যে আপনি একজনের মাধ্যমে কাজ করিয়েছেন, কর্মচারী আপনার, এখন সে আপনার কাছে যে টাকাটা পায় এটা কি প্রাপ্য না তার? এই প্রাপ্য অধিকারটা আপনি দেরি করে দিলেন বা ঘুরালেন তাকে, এটা হচ্ছে প্রাপ্য অধিকার। প্রাপ্য অধিকার আদায় বিরত থাকা এটা ভয়ঙ্কর হারাম কাজের ভিতর একটা কাজ। চার নাম্বার, জোরপূর্বক কারো কিছু গ্রহণ করা, হরণ করা, জোর করে কারো কিছু নেওয়া, এটাও একটা হারাম কাজ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতরে জানিয়েছেন, আল কাবায়িরু শিরকু বিল্লাহ, দুইটা কাজ হলো কবিরা গুনাহ, সবচাইতে কঠিন কবিরা গুনার মধ্যে দুইটা কাজ স্পেশাল ভাবে আরেকটা হাদিসের ভিতরে বলা হয়েছে যে দুইটা কাজ কবিরা গুনাহ, তার ভিতরে একবার আল কাবায়িরু শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক স্থাপন করা, এটা হচ্ছে ভয়ঙ্কর কবিরা গুনাহ।
এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফুম্মা হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া এটাও ভয়ঙ্কর কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ভয়ঙ্কর কবিরা গুনাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। শিরকের কথা আমরা সকলেই জানি কম বেশি, তো এই ভয়ঙ্কর যে গুনাহগুলা এই থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি রিজিকে হায়াতে বরকত পেতে চাও তাহলে একটা কাজ করতে হবে। কি কাজ? রিজিকে হায়াতে যদি বরকত পেতে চাও, নবী আলাইহিস সালাম বলেন এই কাজটা জীবনে ছাড়বা না, সেই কাজটা হলো পিতামাতার খেদমত করা। যদি কোনো ব্যক্তি পিতামাতার খেদমত করে তাহলে তার হায়াতে তার রিজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করে দিবেন। অসংখ্য ঘটনা আছে নবী আলাইহিসাল্লামের কাছে এসছে, জি ইয়া রাসূলুল্লাহ আমি খুব দরিদ্র অভাবের ভিতরে আছি, বৃদ্ধ পিতামাতা আছে, থাকলে তার খেদমত করো, তার খেদমত না করলে আত্মীয়র খেদমত করো। পরবর্তী আরেকটা হাদিস আছে সেটার ভিতরেও আমরা জানব। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের ভিতরে জানিয়েছেন এমন কিছু ব্যক্তি আছে যারা পিতামাতাকে অভিশাপ দেয়, যারা পিতামাতাকে গালমন্দ করে। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান কি পিতামাতাকে অভিশাপ দিতে পারে? কোন সন্তান কি তার পিতামাতাকে গালিগালাজ করতে পারে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পারে, কিন্তু সেইটা কেমন আমরা না জেনে অনেক সময় করে ফেলি। কিরকম? নবী আলাইহিস সালাম বললেন তুমি একজন ব্যক্তিকে গালি দিলা, সেই ব্যক্তি পাল্টা তোমার পিতামাতাকে গালি দিল, তার মানে তুমি তোমার পিতামাতাকে গালি খাওয়াইলা, মানে তোমার পিতামাতাকে তুমি অভিশাপ দিলা, তোমার পিতামাতাকে তুমি গালি দিলা। নাউজুবিল্লাহ। আমরা এই ব্যাপারে সতর্ক থাকি না, মুখে যা আসে দুইজনের সাথে পাল্টা ঝগড়া করি, অনেক সময় গালিগালাজ করি, মুখ থেকে বের হয়ে যায়, এটা কিন্তু উল্টা আমার পিতামাতার উপরে এসে পড়তেছে। নবী আলাইহিসসালাম স্পষ্টভাবে জানিয়ে দিলেন যেটা অভিশাপ দেওয়া পিতামাতাকে গালি দেওয়া সরাসরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। যাদের পিতামাতা দুনিয়ায় নাই তাদের ব্যাপারে কি? এক সাহাবী এসে নবীজির কাছে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো পিতামাতা কেউ জীবিত নাই, তো আমি কিভাবে তাদেরকে খেদমত করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরো বাউন, চারটা পদ্ধতিতে পিতামাতার খেদমত করা যায়। কয়টা পদ্ধতি? চারটা পদ্ধতিতে পিতামাতার খেদমত করা যায়। হিসালু আরবা, চারটা পদ্ধতি। এক নম্বর হলো ওয়াল ইস্তিগফারু লাহুমা, পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করা। পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা আপনি নামাজের পর হতে পারে, আপনি নিরিবিলি তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারেন, সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, সূরা ইয়াসিন পড়বেন, অন্যান্য গুরুত্বপূর্ণ অনেক সূরা আছে, যেই সূরা পড়ে পড়ে নবীজি বলেন তোমার পিতামাতার জন্য তাদের জন্য দোয়া করো, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। সূরা ইখলাস যদি তিনবার পড়া হয় এক খতম পবিত্র কোরআনের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। বলেন সূরা ইয়াসিন যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, নিয়াত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 10 খতম কোরআনের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা যদি কেউ নিয়াত করে সেইভাবে পড়ে সহি শুদ্ধভাবে, হাদিসের ভিতরে আসছে 15 পারা কোরআন তেলাওয়াতের খতমের সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমাদের তো উচিত সব সময় যাদের পিতামাতা নাই প্রত্যেক উক্ত নামাজের সময় হাত তুলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এবং মাঝে মাঝে এই দোয়াগুলো পড়া, ইখলাস পড়া, ফাতিহা পড়া, দুরূদ শরীফ পড়া, সম্ভব হলে ইয়াসিন সূরাও পড়া, পিতামাতার জন্য অনেক বড় পাওয়া এটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নম্বর কাজ হলো তাদের ওয়াদা চুক্তি কার্যকর করা। ওয়াল ইনফাদু আহদিহিমা, তাদের চুক্তিগুলো তাদের ওয়াদাগুলো কার্যকর করা। দেখা যাচ্ছে যে পিতার অনেক সম্পদ ছিল, পিতার ইচ্ছা ছিল যে এখানে একটা মাদ্রাসা হবে, পিতার ইচ্ছা ছিল যে এখানে একটা মসজিদ হবে, পিতার ইচ্ছা ছিল যে এখানে গ্রামবাসীর জন্য একটা কিছু হবে, একটা পুকুর খনন হবে, একটা টিউবওয়েল হবে, এরকম ইচ্ছা ছিল, কিন্তু পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে।
তো এখন সন্তানের দায়িত্ব হলো এই পিতার যে ইচ্ছা ছিল এই ইচ্ছাটা পূরণ করা। আবার পিতার এমন ইয়া ছিল, ওয়াদা ছিল যে কোন মাদ্রাসা বা মসজিদে কিছু দিবে, কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মনে করেন 20 বস্তা সিমেন্ট দান করবে মাদ্রাসা বা মসজিদে, ওয়াদা করছে, ওয়াদাবদ্ধ হয়েছে যে ইনশাল্লাহ আমি দেব, কিন্তু বেচারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার সন্তান জীবিত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাপ মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের যদি ওয়াদা থাকে, চুক্তি থাকে, এগুলো কার্যকর করো, এগুলো পরিপূর্ণ করে দাও, তাহলে তাদের আমল নামায় সব চলে যাবে। সুবহানাল্লাহ, এই জন্য এগুলো কার্যকর করা। তিন নম্বরে হলো কিভাবে পিতামাতার খেদমত করা যায়, মৃত পিতামাতার কিভাবে খেদমত করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের বন্ধুদের সাথে সুসম্পর্ক বজায় রাখো। পিতার বন্ধু যারা, এই সব বন্ধুবর্গদের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখো, মাঝে মাঝে তাদেরকে হাদিয়া দাও। মায়ের বান্ধবীদের সাথে সুসম্পর্ক বজায় রাখো, তাদেরকে মাঝে মাঝে হাদিয়া দাও, তাদেরকে কিছু একটা দাও, তাদের সাথে ভালোবাসা, বাবা মায়ের সাথে যেভাবে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ছিল, ঠিক তেমনি পিতার বন্ধু মায়ের বান্ধবী তাদের সাথে যদি সুসম্পর্ক বজায় রাখা যায়, তাদেরকে যদি হাদিয়া দেয়া যায়, এর সবটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই মৃত পিতামাতার কবরে আল্লাহ পাক পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। চার নম্বরে হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখো। শুধু বন্ধু বান্ধব তো গেল, এরপরে চার নম্বরে হলো পিতামাতার যেই সকল আত্মীয় স্বজন আছে তাদের সাথেও সুসম্পর্ক বজায় রাখা। পিতামাতা মরে গেলে আশেপাশে যারা আছে অনেক সময় অনেক খোঁজই নেয় না, একেবারেই খোঁজ নেয় না, চাচা আছে, চাচার দিকে অনেকে তাকাই না। ওই পিতা যতদিন ছিল ততদিন একটু খোঁজ নিয়েছে, পিতা যখনই মারা গেছে বাকিটুকু আর খোঁজ নেয় না, এরকম আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। পিতা মাতার যত আত্মীয় আছে তাদের যদি খেদমত করা হয়, এই খেদমতের সবটা মৃত পিতা মাতার কবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পৌঁছে দেন। একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি বৃদ্ধ পিতামাতা আছে নাকি? কয় না, ইয়া রাসূলুল্লাহ, আমার বৃদ্ধ পিতামাতা কেউ জীবিত নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম কাজ হলো আল্লাহর কাছে ক্ষমা চাও। দুই নম্বরে হলো তোমার মা যদি জীবিত না থাকে তোমার খালার খেদমত করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের খেদমতের সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। তার মানে ব্যাপারটা কিন্তু একই রকম দাঁড়ায়, যে মা জীবিত না থাকলে খালার খেদমত করলেও সওয়াব পাওয়া যাবে, আর পিতা জীবিত না থাকলে যদি চাচারাও থাকে তাদের খেদমত করলেও সওয়াব পাওয়া যাবে। আরেকটা হাদিসের ভিতরে নবী আলাইহিস সালাম বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতিউ আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষের যখন মৃত্যু হয়ে যায়, মৃত্যুর পরে সকল কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা কর্ম তাদের জন্য জারি থাকে। কয়টা? তিনটা কর্মপদ্ধতি সকল ব্যক্তিদের জন্য জারি থাকে, মৃত ব্যক্তি যারা তাদের জন্য জারি থাকে। এক নম্বরে হলো সদকাতুল জারিয়া। দুনিয়ায় থাকা অবস্থায় যদি আপনি কোনো ভালো কাজ করে থাকেন, যে মসজিদ মাদ্রাসা যারা নির্মাণ করে চলে যায় দুনিয়া থেকে, এদের কিন্তু আমল নামে একটা পার্সেন্টেজ সব সময় জারি হতে থাকে, সব সময় লেখা হয়। আপনি এইরকম ভালো কাজ যারা করে, রাস্তাঘাট করে, জনগণের সেবায় কাজ করে নিঃস্বার্থভাবে, তো এর যেই কাজগুলো যতদিন বহাল থাকবে ততদিন কবরে বসে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় সব দান করতেই থাকবে, করতেই থাকবে। সুবহানাল্লাহ। এক নম্বরে হলো সদকাতুল জারিয়া, কল্যাণকর দান, আল ইলমু। দুই নম্বরে হলো কল্যাণকর জ্ঞান, যেই জ্ঞানটা আপনি মানুষদের কাছে প্রচার করেছেন। মানুষ আবার কি করেছে, সে জীবদ্দশায় যতদিন বেঁচে ছিল সে আমল করেছে, এরপর সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে অন্য মানুষদের কাছেও প্রচার করেছে এই জ্ঞানটা।
ফলে কি হয়েছে, ওই জ্ঞানটা কিয়ামত পর্যন্ত জারি ছিল। আমি আপনাদেরকে বলেছি, আপনারা আরেকজনকে বলেছেন, সে আবার আরেকজনকে বলেছে, এরকম বলতে বলতে কোনোদিন এই জ্ঞানটা শেষ হয় নাই, চর্চার উপরে রয়েই গেছে। এই হাদিসগুলো আয়াতগুলো মনে করেন যে নবীজির হাদিস কোরআনের আয়াত, এইগুলা যে আয়াতটা আমি জানি না, এক ভাই জানে না, তাকে আমি জানিয়ে দিলাম, সে আবার আরেকজনকে জানিয়ে দিল, সে আবার আরেকজনকে জানিয়ে দিল, প্রথম ব্যক্তি যে জানিয়েছে সে দুনিয়া থেকে চলে গেছে, তার আমলনামায় যতদিন এটা চলমান থাকবে ততদিন পর্যন্ত তার আমলনামায় একটা পার্সেন্টেজ সব জমা হতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন নম্বরে কাজ হলো আওয়ালাদুন সালেহ, নিককার সন্তান, নিককার সন্তান যদি আপনি রেখে যেতে পারেন তাহলে এই নিককার সন্তান যেভাবে আপনার জন্য দোয়া করবে সেভাবে অন্য কোনো সন্তান আপনার জন্য দোয়া করতে পারবে না। নিককার সন্তান রেখে গেলে যত ভালো কাজ করবে এই সন্তান, এই সন্তানের ভালো কাজের বিনিময়ে তার আমলনামায়, পিতামাতার আমলনামায় সব যেতে থাকবে। এই জন্য নিককার সন্তান রেখে গেলে মৃত্যুর পরেও আমলনামায় সব যেতে থাকে। প্রিয় হাজিরিন, এই হলো পিতামাতার প্রতি খেদমত। যাদের জীবিত আছে তাদের পিতামাতার খেদমত করা, ভালোমন্দ খাবার দাবার খাওয়ানো, তাদের কাছ থেকে দোয়া নেয়া, আর যাদের পিতামাতা জীবিত নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের এই চারটা পদ্ধতিতে তাদের আমরা খেদমত করতে পারি, নামাজের পরে তাদের জন্য দোয়া করতে পারি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনেকে জানি আবার অনেকে জানি না, কমন দোয়া এটা। ইমাম সাহেব সবসময় মোনাজাতে বেশিরভাগ সময় দেখা যায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা কিন্তু পিতামাতার জন্য দোয়া করা হয়। তো এটা আপনি মুখস্থ করে নেবেন, প্রত্যেক নামাজের পরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবং পারলে আশেপাশের যেই সুরাগুলো আমি বলেছি, সুরা ফালাক, সুরা নাস, ইখলাস, ফাতিহা, সুরা ইয়াসিন, এরকম গুরুত্বপূর্ণ যে সুরাগুলো আছে মাঝে মাঝে হলেও এই সুরাগুলো পড়ে পিতামাতার জন্য দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এভাবে পিতামাতার খেদমত করা, যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের জন্য দোয়া করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। এরপরে দ্বিতীয় যে বিষয়টা, যে সন্তানের প্রতি কর্তব্য তো গেল, পিতামাতার সন্তানদের প্রতি কি দায়িত্ব কর্তব্য আছে? পিতামাতার সন্তানদের প্রতি অনেক দায়িত্ব আছে, যে দায়িত্বগুলো আমরা অনেকেই পালন করি না। শুধু নামে পিতামাতা হয়েছি কিন্তু সন্তানের প্রতি যে এত কর্তব্য আছে, যেই কর্তব্যগুলো, এই কর্তব্যগুলো আমরা সকলে কিন্তু পালন করি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের ভিতরে বলেছে, আয়াতের ভিতরে বর্ণনা আছে, যেই নিককার সন্তান দুনিয়ায় আপনি ইমানের সাথে তাদেরকে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং আপনি নিজেও ইমানের উপর অবিচল থাকতে পারবেন, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমান ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। যেই সন্তানেরা এবং যেই পিতামাতা ইমানের উপর অবিচল থাকবে তাদেরকে আবার পরবর্তী দিবসে, কিয়ামতের দিবসে, তার মানে তাদেরকে আবার পুনরায় একত্রিত করা হবে, তাদেরকে একসাথে করা হবে। সুবহানাল্লাহ। বলেন আমরা যেহেতু দুনিয়ায় পিতামাতা সন্তান সন্ততি একসঙ্গে থাকি, তো ইসলাম এমন একটা ব্যবস্থা রেখেছে, এমন একটা ধর্মের এমন একটা ব্যবস্থা যে ভারসাম্যহীন না, ব্যালেন্স রিলিজন, যে আপনি দুনিয়ায় তাদের সহচর্য উপভোগ করবেন, সন্তানের সহচর্য উপভোগ করবেন, কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাতে কি আপনি পাবেন না? অবশ্যই জান্নাতেও আপনি পাবেন। কখন পাবেন? যখন এই সন্তানকে আপনি ইসলামের উপরে, দিনের উপর প্রতিষ্ঠিত করতে পারবেন এবং আপনিও দিনের উপর নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে এই পিতামাতার সহচর্য আবার একত্রিত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুবহানাল্লাহ। পিতামাতার সন্তানদের প্রতি অনেকগুলো দায়িত্ব আছে, পয়েন্টে পয়েন্টে আমরা সংক্ষেপে কথা বলবো, আজকে সবগুলো পয়েন্ট শেষ হবে না। এক নম্বরে, পিতামাতার সন্তানদের প্রতি দায়িত্ব হলো জন্মের আগেই প্রথমে শুকরিয়া আদায় করা। কি করা? শুকরিয়া আদায় করা। নিয়াতের ভিতরে গলমিল থাকে, শুরুতেই নিয়াতের ভিতরে সমস্যা। যদি সন্তান ছেলে সন্তান না হয় তাহলে তোমার সাথে আমার সম্পর্ক নাই, আছে না নাই? যদি মেয়ে সন্তান না হয় তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, যদি কোনো সন্তান না হয় তাহলে তো পুরো ডিভোর্সই হয়ে যাবে,
আছে না নাই? সমাজের ভিতর বহুত এরকম আছে, নিয়তের ভিতরে সমস্যা। আরে বেটা, সন্তান ছেলে হোক মেয়ে হোক, এটা কি আমার হাতে? এটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে সন্তান দিবেন, যাকে ইচ্ছা দিবেন না, যাকে ইচ্ছা কন্যা সন্তান দিবেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করবেন, এটা তো আল্লাহর হাতে। অনেক মাথা মোটা বোঝে না, এমনকি সারাসারিও হয়ে যায়, এমনকি গ্যাঞ্জাম ভিতরে লেগেই থাকে সারা জীবন। অথচ এই সন্তান আপনার জন্য এমনও হতে পারে, কোন সন্তান আপনার জন্য কাল হতে পারে, এই সন্তান আপনার জাহান্নামের কারণও হতে পারে কোন কোন সন্তান। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেক সন্তানের কামনা করা, যে আল্লাহ আমাকে কি সন্তান দাও, এক নম্বরে নেক সন্তান দান করো। কারণ সন্তান যদি নেক সন্তান না হয়, এই সন্তান তো জাহান্নামের কারণ হয়ে যাবে। এক নম্বরে হলো শুকরিয়া আদায় করা, ছেলে হোক মেয়ে হোক এবং সন্তান না হোক, এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে, সন্তান পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান লাভের জন্য পুরা জীবনটাই আল্লাহর কাছে দোয়া করেছেন, শেষ বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে রাজি খুশি হয়ে বৃদ্ধ বয়সে 86 বছর বয়সে তাকে পুত্র সন্তানের সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন এখন? এত অস্থির, অনেক মানুষের ভিতর খুব অস্থিরতা, আল্লাহর কাছে যদি দোয়া করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভান্ডে কম নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিতে পারেন, আবার সন্তান কেড়েও নিয়ে যেতে পারেন। এক নাম্বার কাজ হবে শুকরিয়া আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াহাবু লিমাই ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমাই ইয়াশাউল যুকুর। আমি যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, আর যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, আর যাকে ইচ্ছা উভয় সন্তান দান করে দেই, এবং আমি ইচ্ছা করলে কাউকেই সন্তান দেই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। সুতরাং সন্তান লাভের জন্য শুকরিয়া আদায় করে কেবলমাত্র একমাত্র কার কাছে দোয়া করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। এখানেও অনেক ভুল করি, সন্তান লাভের জন্য চলে যায় বাবার দরবারে, যাই একটা মুরগি দিয়ে আসে, বাবারে খুশি করে যে সন্তান যেন হয়। খুশি করা লাগে কারে? আল্লাহকে খুশি করবেন, আল্লাহর কাছে চান আপনি, রব্বি হাবলি মিনাস সালিহিন, সিজদায় পড়ে আল্লাহকে ডাকেন, নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের ব্যবস্থা করে দেবে। যে আয়াতগুলো যে নবীরা যেগুলো পড়ে, যে আয়াতগুলো পড়ে, যে আমলগুলো করে সন্তান লাভ করেছে, সেই আমলগুলো আপনি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দান করে দিবে। তাহলে এক নম্বর কাজ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সন্তান হবে। একমাত্র কেবলমাত্র নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রণ করেন। তো এই নিয়তটা আমার একনিষ্ঠ হতে হবে, এই নিয়তটা খাঁটি হতে হবে। বউয়ের উপর দোষ চাপাইলে কাজ হবে না, যে সন্তান ছেলে হয় নাই কেন, তাহলে দেখবেন এর পরের বার আর হবেই না। একমাত্র কেবল উপমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রাখতে হবে এবং দোয়া করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকেও সন্তান দান করবেন, শুকরিয়া আদায় করা। দুই নম্বর, সন্তান জন্মগ্রহণ করার পরে এই সন্তানের কানের কাছে যে আজান দেওয়া, কি দেওয়া? আজান দেওয়া। এটা অনেকে জানেও না, আবার অনেক সময়, আবার অনেক সময় জানলেও কোথায় মৌলভী সাহেব আছে, কোথায় ইমাম সাহেব আছে, কোথায় মসজিদ সাহেব আছে, কোথায় মলান সাহেব আছে, তাদেরকে খোঁজে, খুঁজতে খুঁজতে দুই দিন ওভার হয়ে যায়, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৌহিত্র হাসান হুসাইন যখন জন্মগ্রহণ করেন, হাদিসের ভিতরে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নিজে যে তাদের কানের কাছে যে আজান দিয়েছেন, এখান থেকে আমরা বুঝতে পারি সন্তান জন্মগ্রহণ করলে নিজেদের ভিতরে, আত্মীয়র ভিতরে যারা আসি তাদেরকে পিতামাতা যদি দিতে পারে আরো ভালো, এরপরে নানা দাদা এরা যদি উপস্থিত থাকে তারাও দিতে পারে, মামা উপস্থিত থাকলে তারাও দিতে পারে। সুতরাং নিজেদের ভিতরে যারা আছি আমরা অবশ্যই তারা দেওয়ার চেষ্টা করব। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের যে সুন্নাত, সেই সুন্নাত মোতাবেক আমাদের সব হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।